আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। পদ্মা সেতুর খুশিতে পদ্মার ইলিশ দিয়ে আজ ইলিশ পোলাও তৈরি করছি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। অনেকেই ভাবতে পারেন যে ইলিশ পোলাও তৈরি করা অনেক কঠিন ব্যাপার। আসলে খুবই সহজভাবে এই ইলিশ পোলাওটা তৈরি করতে পারবেন ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রথমে ইলিশ মাছটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কয়েকবার পানিটা এভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি 1 মিনিটে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। তো 1 মিনিটের জন্য এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন, তো আদা রসুনের গুঁড়ার পরিবর্তে আদা রসুন পেস্টটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মেরিনেট করে নেব। তো মেরিনেটের জন্য এখানে আমি আধা ঘন্টা সময় নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে মেরিনেট করতে পারেন। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। তো আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন দইটাও খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে, আর কত সুন্দরভাবে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে গিয়েছে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভেতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপের মতন। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের জন্য এটাকে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো আঁচে। এখন আমরা এই মাছটাকে এই পেঁয়াজের ভেতরেই ভেজে নেব। তো হালকা করে এই মাছটাকে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, মিডিয়াম টু লো আছে। আমি এই মাছটাকে এপিটুপিট করে ভেজে নিয়েছি প্রায় 5 মিনিটের মতন। তো মাছগুলোকে এভাবে দিয়ে দিতে হবে। তারপর 2 মিনিট পর এটাকে জাস্ট আলতো হাতে এভাবে উল্টে দিতে হবে। তো খুব সাবধানভাবে এগুলোকে উল্টে দিতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। এ পর্যায়ে একটা টিপস বলছি, মাছগুলোকে একটু পুরু করে কাটবেন, এতে করে ইলিশ পোলাওয়ের মাছগুলো ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে। যখন মাছগুলো 5 মিনিট পর ভাজা হয়ে যাবে, তারপর আমরা যে মাছে অবশিষ্ট মশলা ছিল সেই অবশিষ্ট মশলাগুলো এর ভেতরে দিয়ে দেবো। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চা চামচ পরিমাণ চিনি। মশলাটাকেও কিন্তু ভেজে নিতে হবে, এতে করে ইলিশের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। এখন আমরা ইলিশ পোলাওয়ের পোলাওটা রান্না করে নেব। এর জন্য একটা প্যানের ভেতরে আমরা যে ইলিশটা ভেজে রেখেছিলাম সেই তেলই এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করা যাবে না, ইলিশের তেলে আমরা পোলাওটা আজকে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা। এখানে আমি এলাচ, লবঙ্গ এবং তেজপাতা ব্যবহার করছি। তো এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো মশলাগুলোকে মিডিয়াম টু হাই আঁচে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এভাবেই ইলিশ পোলাওটা একটু রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। এখানে কিন্তু আমি আর কোনো প্রকারের মশলা ব্যবহার করব না। ইলিশ ভাজার সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আর আমি আগে থেকে 3 কাপ পরিমাণ পোলাওর চাল ভালোভাবে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো শুকিয়ে নেওয়ার পরে এর ভেতরে ঢেলে দিলাম। এখন এই পোলাওটাকে এই তেলের সাথে ভেজে নেব। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার গাছের কিছু মরিচ। এখানে আমি বিভিন্ন রকমের কাঁচা মরিচ ব্যবহার করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু মাছেও লবণ ব্যবহার করেছি। আর ইলিশ ভাজার যে মশলাটা সেই মশলাটাই ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে পোলাওর ভেতরে কিন্তু ইলিশের ফ্লেভারটা আপনারা পাবেন। এখন এই পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন এই পোলাও চালটা ফুটে উঠবে এভাবে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 5 কাপের মতন গরম পানি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। অবশ্যই এই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ইলিশ পোলাওটা খেতে দারুণ লাগে। আমি এই পোলাওটাকে 10 মিনিটের মতন মিডিয়াম টু হাই আঁচে রান্না করেছি। এরপর আমি একটা লোহার তাওয়া চুলার উপরে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি দমে রান্না করব। তার আগে দেখুন পোলাওটা কিন্তু 85%-এর মতন রান্না করা হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছে। আলতো হাতে পোলাওটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন প্রিয় দর্শক কতটা ঝরঝরে হয়েছে। তো গরম অবস্থায় এতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হবে। এভাবে একটু মিশিয়ে নিলে উপরের পোলাওগুলো নিচে, নিচের পোলাওগুলো উপরে চলে আসবে, এতে করে নিচে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/2 চা চামচের মতন ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা,
আমার ঘরে তৈরি পেঁয়াজ পেস্তাটা ব্যবহার করছি। খুব সহজেই কিন্তু এভাবে পেঁয়াজ পেস্তা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন রেসিপিতে দরকার হবে তখন ব্যবহার করতে পারবে, তো অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব, তারপর 5-6 মিনিটের জন্য এটাকে দমে রাখবো। 5-6 মিনিট পর এটাকে জাস্ট উল্টে দিলেই কিন্তু পরিবেশন করতে পারবেন আজকের ইলিশ পোলাও। আমি তো ভাই দক্ষিণবঙ্গের মানুষ, আমার মতন কে কে আছেন দক্ষিণবঙ্গের যে পদ্মা সেতুর খুশিতে আত্মহারা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গরম গরম ইলিশ পোলাও প্লেটে নেওয়ার কয়েক মিনিটের ভেতরেই কিন্তু ফুরিয়ে যায়। এভাবে রান্না করে দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আজকের এই ইলিশ পোলাও। তো সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।